আমরা ঠাকুর দেখতে দেখতে চলে এলাম নিউ নবীন সঙ্গ। দেখুন ভারী সুন্দর প্যান্ডেলটি হয়েছে, থিমটিও ভারী সুন্দর, প্রতিমা আমরা এক্ষুনি দেখব। দেখুন ভারী সুন্দর লাগছে প্রতিমাকে। আমরা চলে এলাম কালনা মহিষমর্দিনী তলা। এখানে মহিষমর্দিনী পূজা হয় এবং সরস্বতী পূজার থিমও খুব সুন্দর হয় প্রত্যেকবারে, প্রতিমাও খুব ভারী চমৎকার। চলুন আমরা ভেতরে যাই, ভারী সুন্দর করেছে ভেতরটি। চলুন আমরা এখনই প্রতিমা দর্শন করব এবং আপনারা প্যান্ডেল এবং প্রতিমা নিজে চোখে সুন্দরভাবে উপভোগ করুন। বন্ধুরা আমরা চলে এলাম পাখিরালয়। এটি থিমের সাহায্যে বানানো হয়েছে পাখিরালয়। এটি কাটিগঙ্গা শিবসঙ্গ এই থিমটি তৈরি করেছেন। দেখুন পাখিরা যে জায়গায় থাকে, অর্থাৎ যেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে, সেই জায়গাটা থিমের মাধ্যমে ভারী সুন্দর ফুটিয়ে তুলেছে। বিভিন্ন রকম পাখি এখানে রয়েছে, অনেক জ্যান্ত পাখিও এখানে আছে। চলুন আমরা ঠাকুরের সাথে সাথে এই পাখিগুলোও দেখব এবং প্রতিমাকেও আমরা দর্শন করব। চলুন বন্ধুরা ভেতরে আমরা যাই, দেখি সেখানে কত সুন্দর সুন্দর পাখি এইভাবে দাঁড়িয়ে রয়েছে তারা তাদের আশ্রয়স্থলে। দেখুন কিছু জ্যান্ত পাখিও রয়েছে খাঁচার মধ্যে।
বন্ধুরা, এর আগের দিন আমরা যখন এই ডিজনিল্যান্ডে এসেছিলাম, কালনায় প্রাকৃতিক দুর্যোগের জন্য এটি ভেঙে গেছিল। যুদ্ধকালীন তৎপরতায় সকলের দেখার উদ্দেশ্যে এই ল্যাডারের সাহায্যে এই প্যান্ডেলটি পুনরায় আবার ঠিক করা হয়। চলুন আমরা আজকে এই ডিজনিল্যান্ডের ভিতরে কি রয়েছে আমরা দেখি, ভেতরটা কেমনভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে সেটা আমরা নিজে চোখে এখন দর্শন করব। বাহ, ভারী সুন্দর ভেতরটি দেখুন, সঙ্গে প্রতিমাও আপনারা দেখুন, ভারী সুন্দর লাগবে। বন্ধুরা, প্যান্ডেলগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা।